নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জ কেক। ভীষণই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের স্পঞ্জ কেক করে দেখাবো, আর এই কেক খেতেও খুবই ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে স্পঞ্জ কেক তৈরির ভিডিওটি। কেক তৈরি করতে গেলে ডিম তো ব্যবহার করতে হবে, তাই আমি এখানে 5টা ডিম ফাটিয়ে নেব। আমি পরপর 5টা ডিম ফাটিয়ে নিলাম, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ফাটানো ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নেব। আমি এখানে একটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, আর এই কুসুমগুলো আলাদা করে নেওয়ার সময় একটু সাবধানে করতে হবে। ডিমের কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নেবার পরে সাদা অংশগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাই আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। ডিমের এই সাদা অংশগুলো যত ভালোভাবে ফেটানো হবে কেকটাও তত ভালোভাবেই ফুলবে। তাই একটু সময় নিয়েই ডিমের সাদা অংশগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিতে হবে 160 গ্রাম মতো চিনি। যেহেতু আমি 5টা ডিম দিয়ে কেকটা তৈরি করব, তাই এখানে 160 গ্রাম চিনি ব্যবহার করলাম। চিনি দেবার পরে ডিমের সাদা অংশের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না ডিমের সাদা অংশের সাথে ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। চিনিটা যত ভালোভাবে এই ডিমের সাদা অংশের সাথে মেশানো হবে কেকটা তত সুন্দর স্পঞ্জি হবে। আমার ডিমের সাদা অংশের সাথে চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিমের সাদা অংশটা কত সুন্দরভাবে ফেটানো হয়েছে। এবার এই ডিমের কুসুমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা করে নেবেন। এর কুসুমগুলো ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 60 ml সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি কমলার রস। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে 1 চা চামচ পরিমাণ দিতে হবে। একটা মিডিয়াম সাইজের কমলা থেকে যতটুকু রস পাওয়া যায় আমি ততটুকু রসই এই কেক তৈরিতে ব্যবহার করলাম। এখন ডিমের কুসুমের সাথে কমলার রস আর তেল ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি সময় নিয়ে মেশানো যাবে না, হালকা হাতে এভাবে ভালো করে মিশিয়ে নিলেই চলবে। এবার একটা প্লেটের ওপরে ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিচ্ছি 60 গ্রাম মতো কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত কিছু ভালো করে চেলে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে কেকটা তৈরি করব, আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন। আমার সমস্ত কিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের সাদা অংশের সাথে ডিমের হলুদ অংশটা মিলিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি অতি সাধারণ নিয়মে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের যেভাবে কেক বানিয়ে দেখাচ্ছি এভাবে যদি আপনারা বানান অবশ্যই আপনাদের কেক ভালো হবে। ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আমার ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা ভালো করে মেলানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। আর আটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একবারে সব আটা দেওয়া যাবে না, এতে দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে আটা দিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে আটা দিয়ে কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যতবার এভাবে আটাটা দেওয়া হবে ততবারই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেরই কাছে স্পঞ্জ কেক বানানোটা কঠিন মনে হতে পারে, তবে আমি যেভাবে আজ আপনাদের স্পঞ্জ কেক বানিয়ে দেখাচ্ছি এটা একদমই সহজ পদ্ধতি। আটাটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এরকম একটা ভারী ব্যাটার তৈরি হবে। এখন এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেয়ার জন্য আমি এর মধ্যে দুধের ব্যবহার করব।
আমি এখানে একটা বাটির মধ্যে হালকা গরম জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম মতো গুঁড়ো দুধ। এখন দুধটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ গুলে নেওয়ার সময় হালকা গরম জলে গুলে নিতে হবে, খুব বেশি গরম জলে গুলে নেওয়া যাবে না, এতে কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধটা ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এই দুধটা এখন ছেঁকে আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ দেওয়ার পরে কেকের ব্যাটারটা আবারও ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। এখন কেক তৈরির জন্য এই পাত্রের মধ্যে একটা এরকম সাদা রঙের কাগজ আমি গোল করে কেটে নিয়েছি, এটা ভেতরে বসিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এখন আমি এই পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর এই কাগজটা বসিয়ে দেব। আমি তেলটা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও এটা করে নিতে পারেন। আমি চারপাশে সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কাগজটা বসিয়ে দিতে হবে। কাগজটা ভালোভাবে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেবার পরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে ঝাঁকিয়ে নিলে মিশ্রণের মধ্যে যদি কোনো এয়ার বাবল থাকে তবে সেগুলো বেরিয়ে যাবে। এখন গ্যাসের চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নেব। আর এই প্রিহিট করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে দিয়ে করে নিতে হবে। প্রিহিট করা হয়ে গেছে, এখন আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। আমি এখানে দুটো ঢাকা ব্যবহার করলাম। ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 40 মিনিট পর্যন্ত এভাবেই রাখতে হবে, এর মধ্যে আর ঢাকাটা কোনোভাবেই খোলা যাবে না। 40 মিনিট পরে আমি আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। কেকটা কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। কেকটা ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে একটা টুথপিক কেকের ভিতরে দিয়ে দেখলাম। এখন এই কেকটা চুলা থেকে নামিয়ে নেব। কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত কেকটা ঠান্ডা হয়। এভাবে যদি কেকটা ঢাকা দিয়ে রাখা যায় তবে কেকটা আরও বেশি সফট হবে। আমি 2 ঘন্টা মতো কেকটাকে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এভাবে ঢাকা দিয়ে রাখাতে কেকটা আরও বেশি নরম তুলতুলে হবে। এখন একটা ছুরির সাহায্যে কেকটা চারপাশটা ছাড়িয়ে নিতে হবে। কেকটা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেওয়ার সময় একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই কেকের পাত্রের উপরে আমি একটা প্লেট বসিয়ে দিয়ে উল্টে নেব। এবার এই কেকের তলার অংশে যে কাগজটা আছে সেটা তুলে নিতে হবে। এভাবে কাগজটা তুলে নেওয়ার পরে কেকটাকে উল্টে নিতে হবে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। খুব সহজেই ঝামেলা ছাড়া আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে স্পঞ্জ কেক করে দেখালাম। আশা করব স্পঞ্জ কেকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক রান্নার উৎসাহকে অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই স্পঞ্জ কেকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে।